প্রায় এক বছর পর একটা বিয়ের দাওয়াত খেলাম, কার বিয়ের দাওয়াত খেলাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন বিয়ের গাড়ি সাজানো হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার জন্য টেবিল সাজানো হচ্ছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হচ্ছে বিয়ে, শুক্রবার হচ্ছে বউ ভাত। তো এই যে বরযাত্রী যাচ্ছে বউ আনার জন্য। বিয়ের দাওয়াতটা ছিল আমাদের বাড়ির পাশে একজনের, আমার শ্বশুরের ভাগিনা হয় এই যে ছেলেটা। আমরা হচ্ছি বরযাত্রীর লোক, আমাদের দাওয়াত ছিল হচ্ছে বউভাতের দিন, যেহেতু যে বউ নিয়ে আসছে তো একটু ভিডিও করলাম। এই লোকটার একটু বয়স, মানে একটু না অনেকটাই বেশি। আমার শাশুড়ি যখন তার বিয়ে হয়েছে তখন নাকি সে স্কুলে পড়তো, তো সে একজন টিচার, সে চাইছিল যে একটা টিচারকে বিয়ে করবে। তো তার ইচ্ছে পূরণ হয়েছে প্রায় অনেক বছর পর, যেহেতু আমাদের সবারই, আমার ভাসুর থেকে শুরু করে আমার দেবরের সবারই বিয়ে হয়ে গেছে, জাস্ট ওনার বিয়ে হইতে অনেক দেরি হয়েছে। যাই হোক, আল্লাহ তার এই সময় বিয়ে রাখছিল তাই হয়েছে। যাই হোক, তার মা আংটি, বউকে আংটি পরিয়ে আঁচল দিয়ে ঢেকে তারপরে ঘরে নিয়ে আসলো নিয়মকানুন মেনে। এখন নামাজ পড়ানো হবে, গ্রামের বাড়ির মানুষ এইভাবেই নামাজ পড়ায়। আর এখানে বাচ্চারা বাসর ঘরে দরজা লাগিয়ে টাকা উসুল করার জন্য ঘেট লাগিয়ে রেখেছে, আর এখানে বাসর ঘর সাজানো হয়েছে। তো এখানে 5000 টাকা ধরা হয়েছিল, পরে সেখানে 2000 টাকা দেওয়া হয়েছে। তো সকালবেলা বৌভাতের দিন সকালবেলা আমরা এখানে পেঁয়াজ, পরে আদা রসুন এগুলো সব কেটে দিয়েছি, আবার এখানে বাদাম এগুলো সব আমাদের ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করে দিয়েছি, আমাদেরকে বলেছিল একটু ব্লেন্ড করে দিতে। আবার এমনিও আমাদের দাওয়াত ছিল, যেহেতু হেল্প করে দিতে বলছিল তো হেল্প করে দিলাম, আমাদের ব্লেন্ড ছিল তাই। তো সব কিছু আদা রসুন সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে বাদাম সহ। তো এখানে রান্নার প্রসেস শুরু, গরুর গোশ এখানে ধোয়াধুয়ি হচ্ছে, এখানে রোস্ট করা হবে, আর হচ্ছে সবজি করা হইতেছে। এটা সবজিটা আমাকে অনেক টেস্ট করতে দিয়েছিল, আমি টেস্ট করে দেখলাম যে আসলে অনেকটা মজা হয়েছে, সবজিটা আসলে অনেক মজা হয়েছিল। তো এই তো রান্না শেষ, আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছি। তো আমাকে সব প্রথমে দিল হচ্ছে সবজি, শসা, লেবু, পোলাও, আর একটা রান দিয়েছিল রোস্টের। আলহামদুলিল্লাহ মোটামুটি খাইছি, আমি অতটা খেতে পারি না গরু গোশ। তারপরে লাস্টে দিয়েছিল দই, বউয়ের বাপের বাড়ি থেকে ফার্নিচার আনা হয়েছিল, সেগুলো একটু দেখলাম, বউ দেখে চলে আসলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।